তোমার মনে কোনো কষ্ট থাকলে আমাকে বলো। কি স্যার? আমি তো তোমার একান্ত আপনজন। মিথ্যে কথা, তুমি মিথ্যে বলছিস। সেটা সময় বলে দেবে। আচ্ছা, কে আপন কে পর? একদিনের মধ্যে রায় হয়ে গেল। যদিও আমি কিংবা আপনি সাধারণ মানুষ গেলে একদিনের মধ্যে এরকম রায় আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, তারা নায়ক, তারা নিয়ে এসেছে। এখন নিপুণ কি করবে? হয়তো আন্তর্জাতিক আদালত হেগে চলে যাবে, সেখান থেকে হয়তো বা আরও অর্ধেক দিনে রায় নিয়ে আসবে। এতে কি হবে? জায়েদ নিপুণ, নিপুণ জায়েদ, এই তো খেলা চলবে। তার চেয়ে বরং অন্য একটা সিদ্ধান্ত নিলে কেমন হয়? ঢাকা উত্তর এফডিসি জায়েদ খান, ঢাকা দক্ষিণ এফডিসি নিপুণ, এটা একটা সমাধান হতে পারে। এছাড়া শনি রবি সোম জায়েদ খান এফডিসিতে সেক্রেটারি, মঙ্গল বুধ বৃহস্পতি নিপুণ সেক্রেটারি, আর শুক্রবারে ডিশালো। এটাও পছন্দ যদি না হয় আপনাদের, তাহলে আগামী দুই বছর আপনারা এই খেলা চলতে থাকবে। মনে রাখবেন, কেউ হার মানবে না। কোর্টে যাবে উকিলদের একটা রমরমা ব্যবসা, মানে সবাই না, কিছু কিছু তারা প্র্যাকটিস করে থাকে, বাজে প্র্যাকটিস, যে আসামিদেরকে ঝোলায় রাখ, টাকা খাবি, মামলা চলবে। এটা কিছু উকিলের ভেতরে আছে, সবাই না, সবাই করলে তো হয় না, সব পদেই কিছু ভেজাল থাকে, তা আমি বলছি কিছু। এখন সত্যিকার অর্থে কি এফডিসিতে ভালো সিনেমার জন্য কেউ মাথা খাটায়? খাটায় না। এখন এরা ইলেকশন, পদ পদবি, টোটালি পলিটিক্স এখানে জড়িয়ে গেছে, যার কারণে সিনেমা ধ্বংস হচ্ছে। আশা করি এই এটা সমাধান কি হবে, 15 তারিখ হয়তো একটা রায় আসবে। নিপুণ তো অলরেডি আগামীকাল এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টের আপিল বোর্ডে যাবে, সেখান থেকে হয়তো আরেকটা রায় আসবে। আমজনতা ছবি তো আর দেখে না, বরং এই নির্বাচন ছবিটাই চলতে থাকুক। আর এদিকে সোয়াবিন তেলের দাম 8 টাকা বাইরে গেছে, খবর নাই। আর ওইদিকে সারা দেশ খোলা, স্কুল কলেজ বন্ধ। কোন মূর্খ এটা বুঝিয়েছে মন্ত্রণালয়কে আমি জানি না, যে স্কুল কলেজ বন্ধ রাখো, তাইলে বড় নিতে তারা ছাত্রছাত্রীরা টিকা দিস লেগে কেলিগা। জাতি একটা মূর্খ বানাবি? 138টা দেশের মধ্যে 122তম বাংলাদেশ এশিয়ার মধ্যে সর্বনিম্ন শিক্ষায় আরও ধ্বংস হচ্ছে। পোলাপাইনে সারাদিন খেলাধুলা করতেছে, নাইট ম্যাচ খেলতেছে, নাইট ম্যাচ বলতেই তা না, আবার নাইট ম্যাচে যে খেলাধুলা, ক্রিকেট ফুটবল, বাজার ঘাট চলতেছে, কক্সবাজার সেন্ট মার্টিন খোলা। মূর্খদের সিদ্ধান্ত, নিপাজ্জা করা। ভালো থাকুন।